আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান আর আপনারা দেখছেন বিবিএন টু। বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমাদের সেই কুলাঙ্গার ডাক্তার মুরাদ হাসানের তো আর কোনো আপডেট খবর পাওয়া দিতেছে না। এই কুলাঙ্গারের বাচ্চাটা কই যে লুকায় আছে, কি অবস্থায় আছে তার তো কোনো খবর নাই। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার হঠাৎ তার একটি নিউজ মার্কেটে এসেছে। আসে খবরটি হচ্ছে বন্ধুরা, সাবেক তথ্য এবং সম্প্রচারের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান তার বিরুদ্ধে মারধর, গালিগালাজ এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ করেছেন তার স্ত্রী জাহানারা। হ্যাঁ বন্ধুরা, আজকে বৃহস্পতিবার হঠাৎ 999-এ কল দিয়ে পুলিশের কাছে উনি এই অভিযোগটা করে। তারপর রাজধানী ঢাকার যে ধানমন্ডি থানা, সেখানে উনি একটি জিডিও করেন। তো বন্ধুরা, আপনাদের সময় নষ্ট না করে তার স্ত্রী জাহানারা ওই জিডিতে কি বলেছেন সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। তার স্ত্রী যা বলে, বিবাদী ডাক্তার মুরাদ হাসান আমার স্বামী, তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময় কারণে অকারণে আমার ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার উদ্যোগ গ্রহণ করলে আমি 999-এ ফোন দিই। এরপর ধানমন্ডি থানা পুলিশ কল পেয়ে বাসায় পৌঁছালে তার আগেই সে বের হয়ে যায়। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বিবাদী আমার ও আমার সন্তানদের যে কোনো ক্ষতি করতে পারে। এই বিষয়ে ধানমন্ডি থানার ওসি বলেছেন, ডাক্তার মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমন্ডি থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতন অভিযোগ এনেছেন। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি, তিনি কোথায় আছেন আমরা তা জানি না, তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। এর আগে আজ বৃহস্পতিবার ডাক্তার মুরাদ হাসান স্ত্রী জানারা 999-এ কল দিয়ে বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ একটি টিম মুরাদের বাসায় যায়। তো বন্ধুরা, এই ছিল ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রীর আনা অভিযোগ যা তিনি জিডিতে উল্লেখ করেছেন। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এই মুরাদ কিন্তু বিভিন্ন সময় নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং সাম্প্রতিক সময় মাহিমারির সাথে তার একটি কল রেকর্ড ফাঁস হয়, যার পরিপ্রেক্ষিতে তার মন্ত্রিত্ব বাতিল করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বন্ধুরা, আমাদের ডক্টর মুরাদ হাসান কিন্তু সংবিধান থেকে বিসমিল্লা সরিয়ে নেওয়ার একটি চক্রান্ত করে। এছাড়াও বাংলাদেশের যে রাষ্ট্রধর্ম ইসলাম সেটিও থাকবে না, এই ধরনের সে একটা চক্রান্ত করে। তো তার কোনো চক্রান্ত আসলে সফল হয় না, কারণ মহান আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী এবং তিনি যা চান তাই করেন। এবং ইসলাম এই যে রাষ্ট্রধর্ম ছিল, আছে, থাকবে, কিন্তু এই মুরাদদের মতো যত পাগল কুলাঙ্গারা যুগে যুগে আসবো তারা কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না এবং তাদের পরিণাম এই মুরাদের মতোই হইব। দেখেন, যখন নাকি সে আপনার মন্ত্রিত্ব ছিল তখন তার কত ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, কত কথাই না কইছে, তার আশেপাশে সবসময় মানুষ এবং মিডিয়ার মানুষ সয়লাব, সবসময় মেইন স্ট্রিম মিডিয়া তার পিছনে পিছনে ঘুরতো এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা কারো ছিল না, সবাই মুখ বুঝে সহ্য করছে। কিন্তু যেই নাকি ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে গ্রিন সিগন্যাল চলে আসছে, সাথে সাথে ডক্টর মুরাদের অবস্থা 12টা বেজে গেছে এবং তার মন্ত্রিত্ব বাতিল হয়েছে। বর্তমানে সে কানাডায় যাইতে ছিল, কানাডা যেতে পারলো না, দেশে আসছে, দেশে আইসাও ওই আপনার কই কই লুকাই থাকে কি তার অবস্থা কেউ জানে না। তো বন্ধুরা, এই ছিল ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী আনা অভিযোগ বা জিডি, যা সাম্প্রতিক সময় খবরে প্রচারিত হয়েছে, যা আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত এই ডক্টর মুরাদের বিরুদ্ধে কি সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।